নমস্কার বন্ধুরা, আমি অতনু বর্মন বলছি। একটা খুব ভালো খবর আপনাদের সামনে দেব বলে দু একটা কথা বলতে চাই। রাধা মাধব মণ্ডল শুধু গল্পকার নন, তার গল্পে উঠে আসে গ্রামীণ লোকায়ত জীবন, যা অনেকটা গবেষণার মতন। তো আনন্দের খবর যে তাঁর নতুন গল্পের বই বাঁক বদল প্রকাশ পেতে চলেছে খোয়াই প্রকাশনী থেকে। প্রায় 20টি নতুন গল্প নিয়ে এই অতিমারির সময়কালে তিনি উপহার দিতে চলেছেন আমাদের। আমি তাঁর গল্পের গুণগ্রাহী পাঠক, আশা করি তাঁর অন্যান্য গল্পগুলির মতোই এবারের এই বাঁক বদলও তাঁর লেখাতেও যেমন নতুন বাঁক বদল নিয়ে আসবে, তেমনি বাংলা সাহিত্যে একটি অনন্য নজির তৈরি হবে। বাঁক বদলের জন্য আমার অকৃত্রিম শুভেচ্ছা রইল। আপনারা আশা করি সকলে বইটি পড়বেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন।